বেরিয়ে পড়লাম রাধানগরের উদ্দেশ্যে। রাধানগর হুগলি জেলার খানাকুলেই অবস্থিত, আর আমার সঙ্গে আছে সোমনাথ দা। এগিয়ে চললাম বাংলার নবজাগরণের আদিপুরুষ রাজা রামমোহন রায়ের জন্মস্থানে, আর এখানে আমরা পেয়ে গেছি রাজা রামমোহন রায়ের উত্তরসূরি শ্রী নিত্যব্রত মুখোপাধ্যায় মহাশয়কে। আসুন তার কাছ থেকে সবকিছু জেনে নিই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামমোহন বাবু রামকান্ত রায়ের আদি বাস্তুকিটি রাধানগর। এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সামনে শেষ পাথরের বেদি, এখানে উনি জন্মেছিলেন। এখানে আঁচুর ঘর ছিল আগে একটা, পরে এই শেষ পাথর বেদি তৈরি করা হয়েছে। রেভারেন্ট জেমস লং খ্রিস্টান ধর্মযাজক, তিনি রামমোহন প্রেমী ছিলেন। রামমোহন কোথায় জন্মেছিলেন খুঁজতে খুঁজতে একসময় রাধানগর গ্রামের সে ভক্ত ছিলেন। তখন তিনি আমাদের এই রায়বংশের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই জায়গাটা চিহ্নিত করে গেছিলেন। সেদিকে লেখা এই জমিদারের নকশা এঁকেছিল। আমার সিধু মন্দির কীরকম হবে না, মন্দির মসজিদ গির্জা তিনটে সমন্বয় ছিল। বাঁ দিকে মন্দির, রাজবাড়ির দোলমঞ্চ রাজাশ্বজিউ কুলদেবতা মধ্যে আছেন, তার দোলমঞ্চ এটি 1916 সালে এটা হয়েছে। আর এইটা 1917 সালে এটা আরম্ভ হয়েছিল, মসজিদ গির্জা তিনটে সমন্বয় তৈরি। তাহলে মন্দির মসজিদ গির্জা তিনটে সমন্বয় রামর সিধু মন্দির তৈরি হয়েছে। থামের গায়ে চারটে আর লেখা আছে, রাজা রামমোহন রায় রানা। আপনার সামনে গেলে দেখতে পাবেন লেখা আছে রাজা, আরে রাজা, আরে রামমোহন, আরে রায়, শেষ চারটা রাধানগর, লাস্ট চারটা। হ্যাঁ, এই গেট থেকে বেরিয়ে বাঁ দিকে রামমোহনের লাইব্রেরি, রামমোহন নামের রামমোহন গ্রামীণ স্মৃতি গ্রন্থাগার, রামমোহন লাইব্রেরি। আর ডান দিকে রামমোহনের সমাধি স্মারক। তিনি ইংল্যান্ডে যখন ছিলেন সেখানে তিনি বিষ্ণু শহরে থাকতেন, সেখানে প্রয়াত হয়েছিলেন। তার সেখানে সমাধি মন্দিরটি আছে, সেখান থেকে মাটি সংগ্রহ করে এনে এখানে সেটি প্রতিস্থাপন করে এই সমাধি মন্দিরের রেপ্লিকা তৈরি করা হয়েছে। ইংল্যান্ডের আমার সমাধি মন্দির রেপ্লিকা তৈরি করা হয়েছে। এইটা হলো, আর ভিতরে কিছু দেয়ালচিত্র আছে রামমোহনের জীবনের শ্রেষ্ঠ অবদানগুলিকে নিয়ে, সেগুলো আমরা দেখাবো ভেতরে। মূর্তি এটা 1974 সালে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়। পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে স্ট্যাচু দিয়েছে। এরা হচ্ছে আসল বন্দ্যোপাধ্যায়, রায় রায় পদবী নবভক্ত দিয়েছিলেন, তাই রায় পদবী দেখা হবে। শ্রীরামন ঠাকুরদার বজুমিল রায়, রামমোহন বাবু রামকান্ত রায়, রামকান্তের পুত্র রামমোহন, রামমোহনের দুই পুত্র তারপর দেখতে পাচ্ছেন এই চন্দ্রজ্যোতি কন্যা স্বামীন স্বামীন চট্টোপাধ্যায়। এরা আবার তিনটি পুত্র রবিমোহন কৃষ্ণমোহন অবকাশ রায়, দুই পুত্র রবিমোহন একই সন্তান, এদেরও সন্তান দোকানে রামমোহনের গায়ের পক্ষ রাজবাড়ির পক্ষে বসবাসের জন্য এটা খুব অনুপযোগী 25 বিঘে জায়গা। তাই এখান থেকে তিনি 1.5 কিলোমিটার দূরে রঘুনাথপুর, যাকে আমবাগান রামমোহনে বলা হয়, সেখানে তিনি 100 বিঘে জমি কিনেন, কিনে বিশাল ইমারত তৈরি করেছিলেন, রাজবাড়ির বসবাসের বাড়ি, পুকুর, পুষ্করিণী। এই হলো রাজা রামমোহন রায়ের বসত বাটি। জন্মস্থান থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 22শে মে 1772 সাল। এটা হলো রাজা রামমোহন রায়ের বসত বাটির ভগ্নাবশেষ। তার সমাজ সংস্কারের মধ্যে অন্যতম গুলির মধ্যে হলো সতীদাহ প্রথা বিলুপ্তি করা অন্যতম। তৎকালীন সমাজে বৈষ্ণব বিধবা নারীদের
স্বামীর চিতায় সহমরণ যেতে বাধ্য করা হতো, তিনি তা বিলোপ করেন। সতীদাহ প্রথার জন্য তিনি বিলেতেও গিয়েছিলেন এবং তাকে আর্থিক সাহায্য করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকেও সাহায্য করেছিলেন। মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। রামমোহন রায় একেশ্বরবাদে বিশ্বাস করতেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের মূর্তি পূজার বিরোধী ছিলেন। এই বিশ্বাস থেকে তিনি ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। 1833 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্রিস্টলে থাকাকালীন মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।